হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নেহা নন্দিনী চ্যানেল। তো দেখো, ব্যাগপত্র নিয়ে হাঁটা মেরেছি, যাচ্ছি হচ্ছে গিয়ে ননদের বাড়ি তারাপীঠ। তো এই দেখো, আমরা সবাই আমার দিদি উঠেছি ভোর 4টের সময়, তখন থেকে উঠে গোজ কাজ করছি সবাই। ওই যে সবাই বেরোচ্ছে, ওই যে মা বেরোচ্ছে, তোমাদের দাদা ভাই আর বাবা বেরোবে, সব তালা ঠালা মারছে। আর আস্তে আস্তে কথা বলছি, কারণ সবাই আশেপাশে সবাই ঘুমাচ্ছে, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো দেখো, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, ভাল লাগবে অবশ্যই। তো দেখো বন্ধুরা, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থল। কালবেলাটা সেরকম একটা মানে গরম ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল, সেই জন্য অত অসুবিধা হয়। আমরা চললাম ডানপুরে, লোকালে ওটা হয়ে গেছে, এখন ডানপুরে নামবো। এখনও আমাদের জার্নি প্রায় 3 ঘন্টা চল, মানে মোটামুটি এরপরে উঠবো বর্ধমান লোকাল, তারপরে বর্ধমানে নেমে ওখান থেকে উঠবো রামপুর লোকাল। মোটামুটি 10:30 ওটা বেজে যাবে আমাদের রামপুরে। চলো আমাদের জার্নিটা সব উপভোগ করে দেখো, আমরা সারা দিন আজ কী করি দেখো। এই সবে ট্রেন দিয়ে নামলাম, আর এই দেখো দুই বোন, সে তো কি আনন্দ, কি খুশি, গলা ঝরাঝরি দেখো। আর এই যে নন্দিনীর পিসি, আর ওই যে পিসু, পিসু কোথায় গেল, ওই যে পিসুকে পরে দেখাচ্ছি। এখন যাব আমরা মন্দিরে পুজো দিতে, আমরা টোটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি মায়ের মন্দিরে। আর এত গরমের মধ্যে একটু থামসাপ খেলাম, তোমাকে থামসাপ দেয়নি? এনাদের হচ্ছে গিয়ে জাতীয় খাবার এটা, কুরকুরে। ভাবছিলাম পুজো দিতে পারবো না, কিন্তু 12:30 বেজে গেছে, যেহেতু জানতাম 12টার সময় বন্ধ হয়ে যাবে। দেখো লিপস্টিকটা কেমন হয়ে গেছে, পান্ডারা মানে এমনি ডালা কিনে নিয়েছে, পান্ডারা বন্ধ করে দিয়েছে, আমি মন্দিরে নিয়ে গেছে পুজো দিতে। আমরা এখানে সবাই মায়ের সামনে দাঁড়িয়ে, আমরা এখন আছি মা তারা মায়ের মন্দিরের ঠিক পিছনের দিকে। আমরা ভিআইপি লাইনে ঢুকেছি, আমরা আমাদের এখানে চেনাশোনা অনেক লোক আছে, তাদের বলে আমরা ভিআইপি লাইনে ঢুকেছি, ঠিক মায়ের মন্দিরের পিছনেই আছে। আমাদের লাইন 5 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো। অনেক লোক তো ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে থাকে, আর আমরা আমাদের জাস্ট একটা ফোন করলাম, তাতে কাজ হয়ে গেছে। দেখুন লাইনই নেই, এসে মনটা পুরো শান্তি হয়ে গেল। খুবই সুন্দর জায়গাটা, কিছু বলার নেই। এখন আমরা লাইনে আছি দাঁড়িয়ে, মাকে দেখে আমাদের ছোট ছোট্ট পাখিরা সব দাঁড়িয়ে আছে। দেখো আমি আজকে ভুলেই গেছি যে লাস্টে আমি তোমাদের কিছু বলে মানে ভিডিওটা স্টপ করব, আমার একদমই মনে নেই। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ননদের বাড়িতে চলে এসেছি, তারাপীঠ দিয়ে পুজো দিয়ে চলে এসেছি। এসে মানে এত শরীরটা ক্লান্ত লাগছিলো, তারপরে হচ্ছে কি শুয়ে এই উঠলাম, চা টা খাওয়া হলো, যে বাইরে সন্ধ্যা হয়ে গেছে, আমি বাইরে গিয়ে বসে রয়েছি, তারপরে মনে পড়লো যে ভিডিওটা স্টপ করিনি, তো এখন সেই জন্য আসলাম তোমাদের কাছে। তো ভিডিওটা পুরোটাই দেখো, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো টাটা।